হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমরা ইতিমধ্যে হয়তোবা জেনে গেছো যে 2019-20 শিক্ষাবর্ষের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস ও ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি আইএসটি তে ছাত্র ছাত্রী ভর্তি কেউ বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে তাদের www.dghs.gov.bd এই স্বাস্থ্য অধিদপ্তরের মেইন ওয়েবসাইট। তো আমি আজকের এই ভিডিওটিতে আলোচনা করব তোমরা কিভাবে ম্যাটস এবং আইএসটি তে ভর্তি হবা এবং কিভাবে এসএমএস এর মাধ্যমে অ্যাপ্লিকেশন করে টাকা জমা দিবা এবং তোমার সিগনেচার এবং ফর্ম আপলোড করার পর আর কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবা ইন ডিটেইলস আমি আলোচনা করব। ভিডিওটি হয়তো বা একটু বড় হতে পারে, তোমরা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবা, এটা তোমাদের উপকার হবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর অলরেডি যারা প্রথমে তোমাকে যা করতে হবে সেটা হচ্ছে গুগলে dghs.gov.bd এর মেইন ওয়েবসাইটে প্রবেশ করার পর ঠিক এইখানে দেখবো যে অ্যাডমিশন নোটিস ইন ম্যাথস আইএসটি সেশন 2019-20, প্লিজ ক্লিক হেয়ার। এখানটাতে ক্লিক করার পরই নোটিশটা ওপেন হয়ে যাবে। আমি হোম পেজটাতে কেটে দিলাম। এটাই হচ্ছে তোমাদের 19-20 শিক্ষাবর্ষের আর নিয়োগের বিজ্ঞপ্তি। তো ভিডিওর শুরুতেই আমি আজকে ইন টোটাল আলোচনা করার প্রথমে একটু বলে দিই যে ভিডিওটি বানাচ্ছি এই কারণে, কারণ তোমরাই কমেন্ট করে বলেছো যে আসলে এই 2019-এর ভিডিওটি ভাইয়া বানান, কিভাবে আমরা ভর্তি হব এবং কিভাবে অ্যাপ্লাই করব। তো ভিডিওটি জাস্ট আমি কিছু হেডিং বা হেডলাইন গুলো নিয়ে আলোচনা করব, যেহেতু নোটিশটা সম্পূর্ণ পড়ে শোনা সম্ভব নয়, এজন্য আমি মূল মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং আমার আমার বোঝাতেও সুবিধা হয়। আচ্ছা, প্রথমে আমি বলে রাখি যে আসলে ম্যাটসটা কি। ম্যাটসটা হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল। এটা হচ্ছে জনগণের স্বাস্থ্য সেবার জন্য সরকারের উদ্যোগে 1976 সালে প্রথম উন্নত মানের চিকিৎসক তৈরির উদ্দেশ্যে 3 বছর মেয়াদী বাংলাদেশের রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ ডিপ্লোমা কোর্স চালু হয় এবং তার সাথে বর্তমানে আরো 1 বছর মেডিকেল অ্যাসিস্ট্যান্টের অ্যাটাচমেন্ট যোগ করে, মেডিকেল ট্রেনিং যোগ করে এক টোটাল ডিপ্লোমার কোর্স তার দাঁড়িয়েছে হচ্ছে 4 বছর। তো বাংলাদেশে সরকারি বেসরকারি দুই ধরনেরই ম্যাটস এবং আইএসটি প্রতিষ্ঠান আছে। তো এদের মধ্যে 2019-20 শিক্ষাবর্ষে এখানে নোটিশ উল্লেখ করে দিয়েছে বাগেরহাট, কুষ্টিয়া, নোয়াখালী, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা, ফরিদপুর, ঝিনাইদহ, সাতক্ষীরা অবস্থিত 9টি মেডিকেল কলেজ ম্যাটস আছে এবং এখানে 3 বছরের কোর্সের পাশাপাশি 1 বছর ইন্টার্নশিপ সহ টোটাল 4 বছরের কোর্স। এবং আইএসটি যেটা আছে সেটা হচ্ছে 13টি বাংলাদেশে, সেটা ঢাকা, রাজশাহী, বগুড়া, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, ঝিনাইদহ, সিলেট, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, শেখ হাসিনা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি, জামালপুর, গোপালগঞ্জ ও গাজীপুরে 3 বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজির কোর্সের বিভিন্ন অনুষদে ছাত্র ছাত্রীর দরখাস্ত এখানে বলা হয়েছে। তো প্রথমে আমি বলে নেব যে ভর্তি পরীক্ষার তারিখটা হবে হচ্ছে, ভর্তি শুরু হবে হচ্ছে 12 জুলাই 2019, সময় সকাল 10টা, 1 ঘন্টা। এখানে 100 মার্কের লিখিত পরীক্ষা হবে যেখানে এমসিকিউ থাকবে, সেখানে বাংলা, ম্যাথ, ইংলিশ সবকিছুই থাকবে। ভর্তির যোগ্যতা হিসেবে এসএসসি শিক্ষার্থীরা 2015-2019 শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে পারবে, মানে যারা 15 সালে, 14 সালে, 15 সালে, 16 সালে, 17 সালে, 18 সালে এবং 19 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তারা ভর্তি হতে পারবে। এবং ভর্তির যোগ্যতা হিসেবে তোমাকে সায়েন্স থেকে পাশ করতে হবে এবং অবশ্যই জীব বিজ্ঞান থাকতে হবে এবং ন্যূনতম জিপিএ 2.5 হতে হবে। আর যারা ও লেভেল শিক্ষার্থী বিদেশ থেকে পাশ করে আসছে তাদের জন্য, তারাও চাইলে ভর্তি হতে পারবে, তাদের জন্য 2000 টাকা প্রি অর্ডার করতে হবে, সেটা হচ্ছে চিকিৎসা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়নের কাছ থেকে। এসএসসির একটা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট বা আইডি সংক্রান্ত কোড সংরক্ষণ করতে হবে। এখানে বিভাগীয় বা ডিপার্টমেন্ট প্রার্থীরা বলতে এখানে যা বুঝিয়েছে সেটা হচ্ছে বর্তমানে যারা স্বাস্থ্য অধিদপ্তরের
অন্তস্থ যেসব সরকারি বা স্বায়ত্ত প্রতিষ্ঠানে কর্মরত আছেন তারা চাইলেও আবেদন করতে পারবে। এবার চলে আসি ভর্তির দরখাস্ত, এসএমএস এর মাধ্যমেই করতে হবে। এসএমএস এবং অনলাইনের মাধ্যমে আবেদন করার শুরুর তারিখ হচ্ছে, আচ্ছা এবার চলে আসি 6 নম্বর পয়েন্টে, যেটা ভর্তির দরখাস্ত কিভাবে করবেন। ভর্তির দরখাস্ত এসএমএস এর মাধ্যমে করতে হবে। এসএমএস এবং অনলাইনের মাধ্যমে শুরুর করার তারিখ হচ্ছে 21 মে 2019 সকাল 10 ঘটিকা হতে, আবেদন করার শেষ তারিখ হচ্ছে 18 জুন 2019 রাত 11:59 এবং প্রবেশপত্র ডাউনলোড করার শুরু তারিখ হবে হচ্ছে 4 জুলাই থেকে 4 জুলাই 2019 থেকে 9 জুলাই 2019 পর্যন্ত। আপনার পরীক্ষাটা শুরু হবে হচ্ছে, এক্সামের ডেটটা হচ্ছে 12 জুলাই এবং 9 জুলাইয়ের মধ্যেই আপনাকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে হবে অনলাইন থেকে। ভর্তির আবেদন ফি 700 টাকা, এটা প্রিপেড টেলিটকের মাধ্যমে এসএমএস করে আপনার এসএমএস এর মাধ্যমে পে করতে হবে। কিভাবে এসএমএস করবেন আমি দেখাই দেব। আচ্ছা এই হচ্ছে টোটাল। এবার চলে যাই আপনি কিভাবে এসএমএস করবেন। আচ্ছা এসএমএস করার পূর্বে আপনাকে কিছু জিনিস খাতা কলম নিয়ে এগুলো লিখে রাখতে হবে, যেমন আপনার এসএসসি পাসিং ইয়ার, এসএসসি রোল নম্বর, আপনার ডিভিশন কোড, কোন আইএসটির সাবজেক্ট কোড বা ম্যাথস এর সাবজেক্ট কোড, এগুলো ভুল হলে আপনার আর সংশোধন করার সুযোগ থাকবে না। এই জন্য আপনাকে এগুলো একটা খাতা কলমে অ্যাপ্লাই করে এসএমএস করার পূর্বে একটা খাতা কলমে লিখে নেবেন আপনি। ধরুন আপনি হচ্ছে কিভাবে চয়েস করবেন এসএমএস এর মাধ্যমে, আপনি এক পরীক্ষার মাধ্যমে আইএসটি এবং ম্যাথসে একই সময়ে অভিন্ন পরীক্ষা, মানে একটা কোশ্চিনে আপনি ম্যাথস এবং আইএসটি অ্যাপ্লাই করবেন 700 টাকার বিনিময়ে। আপনি অ্যাপ্লাই কিভাবে করবেন, ধরুন আপনি আইএসটি তে ভর্তি হতে যাচ্ছেন, তো এখানে যেই আইএসটি প্রতিষ্ঠানগুলো আছে, এখানে ঢাকা আইএসটির জন্য কোড হচ্ছে 81, রাজশাহী আইএসটির জন্য 82, এটা হচ্ছে পরীক্ষার কেন্দ্র। আপনি কোথায় পরীক্ষা দিবেন, ধরুন আপনার বাসা ঢাকাতে, তো আপনি অবশ্যই ঢাকাতে পরীক্ষা দিবেন। ঢাকাতে পরীক্ষা দিতে হলে আপনার এই 81 কোডটা পরীক্ষার কেন্দ্রের কোড, এটা আপনি খাতায় নোট করে রাখবেন। আপনার যদি কোনো কোডটা থাকে ফ্রিডম ফাইটার অথবা ট্রিবল, তাহলে ফ্রিডম ফাইটার কোডের জন্য FFF এটা কোড, আর ট্রিবলের জন্য TR এটা একটা কোড। আচ্ছা এবার চলে আসে আইএসটি প্লাস সাবজেক্টের চয়েস কিভাবে করবেন। ধরুন আপনি রংপুরে ফিজিওথেরাপিতে পড়তে যাচ্ছেন, যেটা আইএসটি সাবজেক্ট, তাহলে রংপুরের ফিজিওথেরাপির কোড হচ্ছে 136, অথবা আপনি ঢাকাতে ল্যাবরেটরিতে পড়তে যাচ্ছেন, তাহলে ঢাকার ল্যাবরেটরির কোডটা হবে হচ্ছে 111, এটা হচ্ছে আইএসটি গেল। এবার আপনি কমা দিয়ে ম্যাথসের কোডটাও দিতে পারবেন। ম্যাথসের কোডটা দেওয়ার জন্য আপনাকে যা করতে হবে, ধরুন আপনি ঢাকাতে আইএসটিতে আইএসটি সাবজেক্ট ল্যাবরেটরির জন্য কোড সিলেক্ট করেন 111, এবং ম্যাথস যে চয়েসটা দিতে হবে সেটা আপনি ধরুন সিলেক্ট করলেন টাঙ্গাইল, তাহলে দিবেন 512। আচ্ছা তাহলে এই দুটো আপনি বুঝতে পারলেন, আমি যখন ফোনে দেখাই দেবো তখন আপনি ঠিক ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা এইটা বিভিন্ন ম্যাথসের আসন সংখ্যা এখানে দেওয়া আছে, ডিভিশন কোড গুলো এখানে দেওয়া আছে, আপনারা চাইলে ইন ডিটেলস দেখে নিতে পারবেন। এই পিডিএফটা খুব মনোযোগ সহকারে পড়বেন, তাহলে আপনাদের সব A to Z পড়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন সবকিছু বুঝতে পারবেন। আচ্ছা এবার চলে যাই আপনি যেভাবে এসএমএস করবেন, ফোনের মেসেজ অপশনে চলে যাবেন। মেসেজ অপশনে যাওয়ার পর আপনাকে টাইপ করতে হবে DGHS স্পেস, যদি ঢাকা বোর্ডে হয় তাহলে DHS স্পেস আপনার এসএসসি বোর্ড রোল নাম্বার, ধরুন 231432 এরকম কোনো কিছু একটা, এবং পাসিং ইয়ার দিবেন, দেন স্পেস আপনার 513 বা আইএসটির জন্য যে কোডটা সেটা দিবেন, সেটা হতে পারে যে কোনো কিছু হতে পারে, ধরুন আপনি আইএসটির কোড হিসেবে সিলেক্ট করলেন ঢাকা ল্যাবরেটরি, তাহলে 111 ওইখানে দিবেন, দেন আপনাকে কমা দিয়ে এবার ম্যাথস কোথায় ভর্তি হবেন ম্যাথসের কোডটা দিতে হবে, ম্যাথস যদি কুষ্টিয়া হন তাহলে 512 কমা দিয়ে 512 এখানে দিয়ে দিবেন, দেন স্পেস দিয়ে 6, এটা হচ্ছে ডিভিশন কোড, ডিভিশন কোড আপনার যেখানে আপনি কোন ডিভিশন, ঢাকা ডিভিশন হয়ে থাকেন তাহলে 1, আর চিটাগাং ডিভিশন হলে 2, এভাবে দিয়ে রাখবেন। দেন FF মানে ফ্রিডম ফাইটার এর কোডটা যদি না থাকে তাহলে FF টা দেওয়ার দরকার নেই, এবং সেন্ড করে দিবেন 1622 এই নম্বরে।
এবং সেকেন্ড মেসেজটা আপনাকে যেটা করতে হবে, পুনরায় প্রিপেড টেলিলকের মেসেজ অপশনে গিয়ে ডিজিএসএস স্পেস দিয়ে ইয়েস লিখে ফিফটি মেসেজে পাও পিন। আপনাকে এরকম একটা পিন দিবে, আপনার নাম এরকম ঠিক এরকম একটা পিন দিবে, সেই সেকেন্ড মেসেজটা যেভাবে পাঠাতে হবে সে পুনরায় মেসেজ অপশনে ঢুকবেন, ডিজিএসএস স্পেস ইয়েস দিয়ে পিন নাম্বারটি, যারা ওরা আপনাকে এসএমএস করে পাঠাবে সেই পিন নাম্বারটি দিবেন, স্পেস দিয়ে আপনি পরীক্ষার কোন কেন্দ্রে পরীক্ষা দিতে চান সেই পরীক্ষার কোড নাম্বারটি এখানে দেওয়া আছে, সেই কোড নাম্বারটি হতে পারে বাগেরহাট, হতে পারে ঢাকা, কাশি দিয়ে আপনি আপনার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন, যে ফোন নাম্বারটি হচ্ছে আপনি কন্ট্যাক্ট নাম্বার এন্ড সেন্ড টু 16222। অবশ্যই আপনি কন্ট্যাক্ট নাম্বারটি আপনার নিজের দেওয়ার চেষ্টা করবেন, বা আপনার নিজের না থাকলে আপনার বাবার, যেটা সবসময় অলওয়েজ ওপেন থাকবে, কারণ ওই সিমে আপনাকে এসএমএস করে জানিয়ে দেওয়া হবে কখন পরীক্ষা বা আপডেট সংক্রান্ত সকল তথ্য। আচ্ছা, এবার আপনার পরীক্ষার ফি সবকিছু জমা দেওয়া হয়ে গেলে আপনাকে সাকসেসফুলি বা কংগ্রেটস নামে এইরকম টাইপের একটা মেসেজ দেওয়া হবে। তো এই মেসেজ পাওয়ার পরে আপনাকে যা করতে হবে, dghs.gov.bd ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে। আচ্ছা, আমি ওয়েবসাইটটা প্রবেশ করার পর এই ওয়েবসাইটে প্রবেশ করার পর এখানে দেখবেন যে আইএসটি এবং ম্যাথস অ্যাডমিশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ডটা সাবমিট করবেন। এটা কোথায় পাবেন? আপনাকে সেকেন্ড মেসেজেই এরকম করে যখন আপনাকে কংগ্রেটস বলবে, নাম দিবে এবং এক্সাম সেন্টার সব কিছু দিয়ে আপনার এই যে ইউজার নাম, ধরুন ইউজার নাম এটা যেরকম হয়তো বা এখানে এরকম নাম আসতে পারে, আপনার অন্যরকম আসবে, ইউজার নেমটা পাবেন এবং এখানে পাসওয়ার্ডটি পাবেন, ওইটা অবশ্যই সংরক্ষণ করে রাখবেন। এবং এই পাসওয়ার্ড আর এই ইউজার নেমটি ঠিক এই ওয়েবসাইটে প্রবেশ করার সাবমিট করলে, সাবমিট যদি করেন তাহলে দেখবেন যে আপনার এই সকল ইনফরমেশন চলে আসছে, আপনার নাম, আপনার পাসিং ইয়ার, আপনি কোথা থেকে পাস করছেন, ডিটেলস থাকবে। শুধু আপনার এখানে কাজ হবে হচ্ছে আপনার পিকচার এবং আপনার সিগনেচারটা আপলোড করা, এখানে অপশন থাকবে। তো আমি এখানে দেখাতে পাচ্ছি না এই মুহূর্তে, কারণ এখন অ্যাপ্লিকেশনের ডেট চালু, প্রবলেম হয় আবেদন করতে আমাকে জানাবেন কমেন্ট করে, অবশ্যই আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনার ছবি আর সিগনেচারটা আপলোড করবেন। সিগনেচার আর ছবির সাইজটা কত হবে এখানে বলে দিয়েছে যে আপনার ফটোর সাইজ হবে, অবশ্যই সদ্য তোলা ছবি হবে এবং সাদা কালো ছবি যেন না থাকে, এবং ছবিটির সাইজ 100 কিলোমিটার কম হতে হবে এবং দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হবে 300x300 পিক্সেল। আর আপনার সিগনেচারটা কিভাবে করবেন, আপনি আপনার একটা সাদা কাগজের ওপরে একটা সিগনেচার করে ওইটাতে ক্যামেরা দিয়ে ছবি উঠায় আপনি ফটোশপে ওর সাইজটা 300x80 পিক্সেল করে 60 কিলোবাইটের যাতে বেশি না হয় এটা দেখে নেবেন, এবং নির্ভুলভাবে সাবমিট করলে আপনি প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন। যখন আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আবেদন করতে হয়, আর এরপরেও যদি আপনারা বুঝতে না পারেন কিভাবে আবেদন করবেন, আরও কোনো রকম যে কোনো ধরনের সমস্যা হয়ে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানানো। এই ছিল আজকের ভিডিওটি, আশা করি সবাই ভালো থাকবেন, নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবারও হাজির হব আপনাদের মাঝে। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, তবে বিদায় নেওয়ার আগে আরেকবারও মনে করে দিচ্ছি, যদি ভিডিওটি আপনার ভালো লাগে, একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার দিস ভিডিও উইথ ইয়োর ফ্রেন্ডস। গুড বাই অ্যান্ড টাটা।